কামরাঙ্গা গাঁও পঞ্চায়েতে কেঞ্চি আইছে আর নতুন ভবনের এই উপলক্ষে আমাদের মাননীয় বিধায়ক মিহির কান্তি সুই রয়েছেন আমাদের কাছাড় জেলা পরিষদের নির্মল তার বলছি যে ওইটা তোমরা আজকের ভিতরে কি বাদ করা করলে কি জানাবে শাসন করেন আমাদের ভালোভাবে কোন প্রযুক্তি ওয়ার্ড মেম্বার তথা এই ওয়ার্ডের মেম্বার মাননীয় শ্রী নির্মল দাস মহাশয়কে ফ্র্যাঞ্চাইজ শাসন গ্রহণ করার জন্য যুব মোর্চার সাধারণ সম্পাদক মাননীয় শ্রী শম্ভূষণ ঠাকুর মহাশয়কে ফ্র্যাঞ্চাইজ শাসন গ্রহণ করার জন্য জানাচ্ছি বলেছি সবাই আমাদের 10টা মেম্বারের সঙ্গে আমার পরিচয় করেছি আমি বলেছি এটা আমরার অফিস বানানো হবে 10টা মেম্বারের ইচ্ছা কি ওরাও খুব খুশি হয়েছে বলেছে দিদি আমরা ঠিক আছে আমরার অফিস নাই আমরা নতুন করিয়া একটা অফিস বিল্ডিং তৈরি করি আমরা সবাই মিলে এই অফিস বিল্ডিংটা তৈরি করলাম কিন্তু প্রথমে আমার জিপি কমিউনিটি হল আমরা যে সময় জিপি হয়ে বসি টিন ভেঙে আমাদের অফিসের ভিতরে জল পড়ত আমাদের গোদরেজের উপরে জল পড়ত আমরা পলিথিন দিয়ে গোদরেজকে ঢাকাইত এরপরে আমরা মিলে একটা কমিউনিটি হল বানাইছি এরপরে আমরা জিপিটা ইয়ে করা হয়েছি এরপরে আমার 14 ফাইন্যান্স থেকে আমাদের 10টা ওয়ার্ডে দুইটা তিনটা করে কাজ হয়েছে এনআরজিএস থেকেও কাজ হয়েছে আর আমি আমাদের এমএলএ স্যারকে ধন্যবাদ জানাই স্যারের কথায় আমরা চলেছি আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা এমএলএ স্যারকে জিজ্ঞাসা করি এমএলএ স্যার বলে এইটা করলে ভালো খারাপ হইলে এটা করব না দিদি বলে আমরাকে বলব এরপরে আজকে এই সভাতে জন সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার সুত বক্তব্য এইখানে থেকে প্রত্যন্ত গ্রাম পাহাড় বাগান সমস্ত সঙ্গে কানেক্টিভিটি শুরু হয়ে যাচ্ছে ঘরে বসে ইনফরমেশন পেয়ে যাবেন এই অফিসে এসে ইনফরমেশন পেয়ে যাবেন গতিকে এটা আমাদের কাছে যে একটা বলছো ঐতিহাসিক দিন সেটা ঠিক আমাদের এখানে যে 5টা জিপি ব্লকে রয়েছে উদারবন সমষ্টিতে আর 5টা রয়েছে লক্ষ্মীপুরে এখানে মধ্যে 4টাতে কমপ্লিট হতে যাচ্ছে আর একটা শুধু বাকি বালাধন যে বালাধন জিপিতে খুব শীঘ্রই আমরা করতে যাচ্ছি এই জিপি অফিস তবে কি আমার এখানে 5টা কমপ্লিট হবে উদারবন্দেরও প্রায় ম্যাক্সিমাম শেষ করে নিয়েছি
দুটো জিপি শুধু বাকি, নিউলি কানেক্টিভিটি আমরা পাঁচটা হয়েছে। আগামী দিনে আমরা ব্লককে সাজাবো, এই মাত্র 2 কোটি টাকার আমাদের স্যাংশন হয়েছে উদাহরণ ব্লকের, আর আগামী দিনে আমরা এটাকেও বানাবো, জয়পুরটাকে একটা সুন্দর রূপ দেওয়াব। চা ছাড়া গ্রামে গঞ্জে যে রাস্তা এই জিপির মাধ্যমে হচ্ছে সেটাও কাজ চলছে, আরো অনেক কাজ বাকি রয়েছে। আমরা আশা রাখি আগামী দিনে পিডব্লিউডির মাধ্যমে অনেক কাজ হয়েছে, আগামী দিনে আরো কাজ হবে। এই সিজনও আমরা 4টা রাস্তা জয়পুর রাজাবাজারের জন্য ধরেছি এবং 4টাও স্যাংশন এসছে, আগামী 22 তারিখে সেটা টেন্ডার হবে এবং খুব শীঘ্রই এই রাস্তা যেটা 5.5 পয়েন্ট রয়েছে সেটাকেও সম্পূর্ণ করা হবে। আশা রাখি এই জয়পুরবাসীর জন্য সুখবর। আমরা আগে এসেছিলাম বিগত 2014-15, সেই সময়ের জয়পুরের চেহারা আজকের চেহারা অনেক পরিবর্তন হয়েছে, জল জীবন মিশনের প্রচুর কাজ হচ্ছে। আজকের দিনে আমার শিলান্যাস আছে, আজকের দিনে 2টো করার কথা ছিল কিন্তু হয়নি, আগামী ধরুন 7-15 দিনের ভিতরে হয়ে যাবে। তবে জল জীবন মিশনের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে সংকল্প, যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যে স্বপ্ন দেখেছেন যে ঘরে ঘরে জল, ঘরে ঘরে মানে কানেক্টিভিটি, ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে যে প্রধানমন্ত্রী আবাস, তা সম্পূর্ণ হতে যাচ্ছে। এই জন্য আমরা আশা রাখছি সরকার পঞ্চায়েত লেভেলে যেভাবে উন্নয়ন করছে, আজকে যিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন অত্যন্ত ডাইনামিক অফিসার, আমি ওনাকে দেখেছি করিমগঞ্জে কাজ করতে, আর উনি যেভাবে কাজ করতেন কাজ করার নমুনা জানেন, এবং সেই কাজ আমি আশা রাখি আগামী দিনে যেখানে ডিসপুট রয়েছে যেখানে এখানে ওনাকে রেখেই আমি বলছি এনআরজিএসের যে ফান্ড এখানে কি করে আমরা বাড়াতে পারি, কিভাবে গুয়াহাটির সঙ্গে সম্পর্ক করে দিল্লির থেকে আমরা টাকা আনতে পারি, আগামী দিনে যে জব কার্ডের মানুষ যাতে পায় এবং সেটাকে কিভাবে আমরা রুচিকর করতে পারি যাতে মানুষের বিশ্বাস আসে,